নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 8 জনের অবস্থা এখনো সংকটাপন্ন। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে, তবে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান জানান, মসজিদ থেকে কিছুটা দূরে একটি বাড়ির বন্ধ থাকা গ্যাসের সংযোগ লাইনে 2টি ছিদ্র পাওয়া গেছে। এছাড়া ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ দেওয়া হবে আজ। গত শুক্রবার রাত 9:45 দিকে ফতুল্লায় পশ্চিমতলা এলাকার বাইতুসালাত জামে মসজিদে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নট এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সিএনএ 24 নিউজ ডেস্ক।